আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা শুনো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। হে আল্লাহ, বারিক বারিক দ্বারা বারিক লানা বলে আল্লাহ বরকত দান করো। ফি রাজাব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত দান করো। এবং অবাল্লিগনা রমাবান, এবং অবাল্লিগনা পৌঁছে দাও। কোথায় পৌঁছে দিতে হবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবিরা রমাবান আল্লাহর কাছে দোয়া করবা, হে আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো, এবং আমাদের হায়াতের জিন্দেগি, আমাদের হায়াতের রশিটা যেন রমজান পর্যন্ত তুমি মুনিবে পৌঁছে দাও। কেন রমজান পর্যন্ত পৌঁছার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবিরা শুনো, যেভাবে একজন কৃষক জমিন পরিচর্যা করে বৈশাখ মাস আসার পরে ফসল তোলার আশা করে, রজব মাস থেকে শুরু করে শাবান মাস থেকে শুরু করে ইবাদত করবা ইবাদত করবা, রমজান মাসও আল্লাহর ফরজ বিধান রোজা পালন করবা, এই পুরস্কারটা দুনিয়ার কোনো মানুষে নয়, কোনো ফেরেশতাদের হাতের মাধ্যমে নয়, সরাসরি আমি আল্লাহ, আমি কুদরতি হাত দ্বারা রমজান মাসের আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দায় রোজার পুরস্কার আমি আল্লাহ আমি কুদরতি হাত দ্বারা বান্দাকে দান করব। ফেরেশতা বলবে, ও আমার মালিক, সব সময় নেকির ফেরেশতা নেকি লেখে, কিন্তু আজকে কেন বাধা দেওয়া হয়? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে রহমতের ফেরেশতা, সব সময় তুমি নেকি লেখেছো, কিন্তু এই যে নেকিটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এই যে সিয়াম সাধনা বান্দা করে ইচ্ছা করলে দরজাটা নক করে ঘরের ভিতরে তার খাদ্যটা বক্ষণ করতে পারতো, পানির মধ্যে ডুব দিয়ে পানি পিপাসা লাগার পর পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারবো, তার অন্তরে কি এমন বই? আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানি, বান্দার অন্তরের মধ্যে একটি মাত্র বই, দুনিয়ার কোনো মানুষে যদি না দেখে, একমাত্র আমার আল্লাহ একজন আকাশের উপরে আছেন, দুনিয়ার সব মানুষকে গোপন করতে পারবো, আমার মাবুদ মাওলাকে কখনো কোনো কিছু গোপন করা অসম্ভব অসম্ভব। এক বেটাই রোজা মাস এমন পানির তৃষ্ণা লাগছে বলে দুনিয়ার কোনো মানুষে তো দেখতো না, পানির মধ্যে ডুব দিয়ে যদি পানি খাইলেই তো আর কেউ দেখতো না, ডুব দেওয়া কিতা করছে, এক অল্প পানি খাইছে আর ডুব দেওয়ার সাথে সাথে একটা ট্যাংরা মাছ তার গলার মধ্যে ঢুকে গেছে। বলে এই ঘটনাটা কোথায়? বলে আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি নির্বাচিত 61টি ঘটনা আছে, এই ঘটনার মধ্যে উনি লিখেছেন। কি লিখেছেন? বলে এই আল্লাহর বান্দাই মনে মনে ভাবলো, আমি তো ডুব দিয়ে পানি খাবো, এখন তো কেউ দেখবে না, আমার তো রোজা হবে, যেই মাত্র পানি খাওয়ার ইচ্ছা করলো সাথে সাথে একটা ট্যাংরা মাছ ভিতরে ঢুকার সাথে সাথে তার গলার মধ্যে লাগার ফরে হই। বলি এখন আমার বিশ্বাস হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো মানুষে নাও দেখে, এখন তো আমার গলার ভিতরে এই যে মাছের খাটাটা লেগে গেছে, এখন আমার কি করণীয়? বান্দা সাবধান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন, তবে শর্ত কি? তোমার ইবাদত দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এখন বর্তমানে কিছু ইবাদত আমরা লৌকিকতায় পরিণত হয়ে গেছে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে পরিণত হয়ে গেছে। কিভাবে? এলাকার চাষার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলবো, চাষা আজকে দেখলাম তোমার এক দেখা গভীর রাত্রে ঘর থেকে বাইর হয়ে ছুটাছুটি করতেছে। বলে বাতিজা তুমি দেখলা কিলা? বলে চাষা আমি তো মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি। বুঝতেছেন তো সিগন্যাল? ওই যে তার ইবাদত জাহির করার জন্য। ওই যে চাষাই বলে, বলে বাতিজা আমার তো আজকে রাত্রিতে আমার দেখা কখনো ঘর থেকে বাইর হয় না। এরকম মানুষ আসেনি,
আপনি ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটা হলো মেরাজের উদ্দেশ্য করে আমি আয়াত, আমাকে বিষয়টাও দেওয়া হয়েছে মেরাজের আলোচনা করার জন্য। যাই হোক, আল্লাহর বান্দা এবং বান্দি যারা ইবাদত বন্দেগী করে, যারা খালেস বান্দা, মুখলেস বান্দা, তাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে পাওয়া, দুনিয়ার কোনো মানুষকে পাওয়া নয়। আমরা তো মসজিদের মধ্যে ঢুকার পরে জুম্মার নামাজ ইমাম সাহেবের খুতবা আরম্ভ হওয়ার পরে মুসল্লি মসজিদের মধ্যে প্রবেশ করে, এইরকম মুসল্লি আছে না নাই? আছে। জুম্মার নামাজের সালাম ফিরানোর পরে এমন দৌড় মারছে, দুই ফাওয়ের দুই জুতলিয়া বাড়ি। মানে বউ হয় স্বামী, তোমার ফাওয়ের মধ্যে তো দেখা যায় দুই ফাওয়ের দুই জুতা, বলে 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 তাড়াতাড়ি করতে গা দৌড় মারি, খার জুতা আমি নিয়ে আইসি, আমি নিজেও কইতাম পারি না। মাতুই না, এরকম মুসল্লি আছে নি? আছে। ইমাম সাহেব খালি আসসালামু আলাইকুম ডাইনি দিয়ে করুন, আর দ্বিতীয় সালাম তার আর সময় নাই, এমন দৌড় আরম্ভ হয়, দুই ভাইয়ের দুই জুতা নিয়ে বাড়িতে চলে যাই। আপনি আমি মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি অতি সহজে, দাদা মুসলমান ছিলেন, বাবা মুসলমান ছিলেন, আমি তো মুসলমান। ও মুসলমান, তোমার কি এখনো হুশ হয় না? তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, টানাল চামড়া খুশ হয়ে গেছে, এখনো কি একটাবার তোমার মরণের চিন্তা অন্তরের মধ্যে ঢুকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, মরণের থেকে যত মানুষে যত কিছু করে না কেন, মরণকে একদিনকে মরণের পেয়ালা সে গ্রহণ করতে হবে, মরণের পেয়ালা সে গ্রহণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিরি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। তোমার যৌবনের শক্তি আছে, এখন চাইলে তুমি খারাপ কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারো। যাই হোক, আমি এদিকে লম্বা করবো না। আল্লাহর হাবিব মক্কার জমিনের মধ্যে এত সত্যবাদী কাফির বেঈমান যারা ছিল, কালেমার দাওয়াতের পূর্বে মুহাম্মদ এত ভালো, এত সত্যবাদী মুহাম্মদ, মুহাম্মদের মতো ভালো মানুষ আরবের জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। হঠাৎ করে মদিনার নবী কৌমের মানুষকে, বংশের মানুষকে, এলাকার মানুষকে লক্ষ্য করে বললেন, ও আরবের মানুষ, ও আমার বংশের মানুষেরা শুনো, আজকে আমাকে তোমরা এত বিশ্বাস করো, এত মহাব্বত করো, ও আমার চাচারা, আমার ভাইয়েরা শুনো, মদিনার নবী ডাক দিয়া বলে, তোমরা কি আমাকে সত্য বলে মানো? বলে হা অবশ্যই মানি, মুহাম্মদ তোমার মতো সত্যবাদী মানুষ এই আরবের জমিনে আর কেউ হতে পারে না। মদিনার নবী ডাক দিয়া বলে, যদি এই কথা সত্য হয় তোমরা শুনো, আমি চির সত্য একটি কথা জানিয়ে দিতে চাই, ও আরবের মানুষেরা শুনো, আমি যদি সত্য বলি তবে তোমরা ভালো করে শুনে নাও, যদি তোমরা এক আল্লাহকে না মেনে নাও, আমি মুহাম্মদকে নবী হিসাবে না মেনে নাও, তবে ওই যে পাহাড়ে তোমাদের চিরশত্রু অবস্থান করতেছে, যেই মাত্র মুহাম্মদ এমন কথা বলে, মুহাম্মদকে আরবের সব মানুষে এক বাক্যে সমস্বর বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোর মতো কাজ্জাব মিথ্যাবাদী আরবের জমিনের মধ্যে আর একটাও হতে পারে না, নাউজুবিল্লাহ। কারণ চাষা স্বার্থের মধ্যে আঘাত পড়েছে, বাতিজা ততদিন ভালো থাকবে, চাষার হতায় হতায় যদি তাল মিলিয়ে চলতে পারে, যেই মাত্র বাতিজাই উচিত কথা বলবে, বাতিজা চাষার কাছে আর কখনো ভালো থাকতে পারে না। উচিত কথা এখন বর্তমান সমাজে
নাই। মদিনার নবী ডাক দিয়ে বলেন, ও আরবের মানুষ, এতদিন তোমরা আমাকে তোমরাই উপাধি দিয়েছিলেন সত্যবাদী আল আমিন। আমি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। আমি বারবার দাওয়াত দেই, তোমরা যদি এক আল্লাহকে মেনে না নাও, আমি মুহাম্মদকে নবী হিসাবে না মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণের পরে জাহান্নামী হিসাবে ঘোষণা করবে, জাহান্নামী হিসাবে ঘোষণা করবেন। আল্লাহর হাবিব যে সময় আরবের জমিনে নির্যাতিত হন, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখটা লাঘব করার জন্য মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাতিমে কাবা, কেউ বলেছেন উম্মে হানির ঘরে, কেউ বলেছেন শিবে আবে তালিবের নিকট, সে কেউ বলে কি শিবে আবে তালিব বা উম্মে হানির ঘরে, দুরুসরকা আল্লাহ 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 আল্লাহ। মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মে হানির ঘরে মদিনার নবী ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে দেখেন জিব্রাইল আগমন করলেন। কি এমন অবাক করা ঘটনা, জিব্রাইল প্রতিদিন দরজা দিয়ে আগমন করে, হঠাৎ কেন আমার সালের আমার ছাদের উপর দিকে ছিদ্র করে জিব্রাইলের আগমন হয়ে গেল। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, কেমন অবাক, ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, প্রতিদিন আমার দরজা দিয়ে তুমি আগমন করতা, আজকে কেন আমার ছাদের উপরে ছিদ্র করে তুমি আমার নিকট আসলা? জিব্রাইল বলে, ও মুহাম্মদ, ও মদিনার নবী, ও মুহাম্মদ, আজকে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলি কখনো সোজা হবে না, উল্টা হবে। কেমন সেই ঘটনা? আজকে এমন এক অলৌকিক ঘটনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেদনায় ব্যতীত হয়ে তোমাকে তার সাথে প্রেমের আলাপ করানোর জন্য মেরাজের জন্য আমাকে আদেশ করেছেন, এই মুহূর্তে তোমাকে মেরাজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যে সময় উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে জিব্রাইলের আগমন, জিব্রাইলের সাথে রহমতের আরো ফেরেস্তা, ফেরেস্তারা এসে আমার বক্ষকে ছিদ্র করে, আমার বক্ষ বিদীর্ণ করে সিনাসা করলো, জমজমের পানি আনা হলো, সোনার তস্তরীর মধ্যে আমাকে দৌত করা হলো। এই যে সোনার পেয়ালা, সোনার যে পেয়ালাটা আছে, এই পেয়ালাটা হলো হেকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ। আমার এই কলবকে পরিপূর্ণ করে দৌত করে হেকমত এবং ঈমান দ্বারা আবার এই আমার এই ছিদ্র, আমার এই হার্ট সার্জারি করার পরে আমার বুককে আবার সার্জারি করার পরে সিলাই করে দেওয়া হলো, ঈমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন এমন করা হলো? বলে, এমন করার কারণ হলো মেরাজের রজনীতে অনেক জিনিস দেখানো হবে, অনেক পাওয়ারফুল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবীকে শক্তিশালী করলেন, পাওয়ারফুল করলেন, আল্লাহর হাবিবের সাথে প্রেমের আলাপ করানোর জন্য আল্লাহর হাবিবের সামনে বুড়া কানা হলো, বুড়া কানা হলো। মুফাসসিরিনে কেরাম ঘটনাটা দুইভাবে বর্ণনা করেছেন, যে সময় উম্মে হানির ঘর থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করালেন, ইসরা করালেন। বাইতুল মুকাদ্দাস এমন এক জায়গা, আমার আল্লাহ বলেন, চতুর্দিকে রহমত দ্বারা ভরপুর, রহমত দ্বারা ভরপুর,
এবং ফসল ফলাদি দ্বারা ভরপুর আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবীকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার পরে সমস্ত নবী এবং রাসূলকে একত্রিত করে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লামকে ইমাম বানিয়ে সমস্ত নবী এবং রাসূলকে মুক্তাদি বানিয়ে আল্লাহর হাবিব দুই রাকাত নামাজ আদায় করলেন নবীজি ইমাম হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই ওয়ারাফানা লাকা যিকরাক যদি আরবের মানুষেরা তোমার ইজ্জত তোমার সম্মানকে অক্ষুণ্ণ করতে চায় আমি আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মানকে সুউচ্চ সুমর্যাদায় অধিষ্ঠ করেছি কিভাবে فَإِنَّ اللَّهَ جَعَلَ نَبِيَّهُ أَفْضَلُ الْمَخْلُوقَاتِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ নবীজিকে বলেন নবীজিকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব করেছেন আপনার আমি আর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লাম শুধু তাই নয় ওয়াতাহু আমি আমার নবীকে দান করেছি আজাবাল মুজিজাত আমি আমার বন্ধুকে অসংখ্য অগণিত আশ্চর্যজনক মুজেজা দান করেছি মুজেজা দান করেছি কেমন মুজেজা আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদিস যে সময় দুই রাকাত নামাজ আদায় করার পরে দুইটা পেয়ালা দেওয়া হয়েছে একটা পেয়ালা হলো তিন কেউ কেউ বলেছেন তিনটা শরাব মধু দুধ আল্লাহর হাবিবে দুধ গ্রহণ করেছেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফিতরাতের উপর অবিচল আছো তাহলে আপনার উম্মত ক্ষতিগ্রস্ত হতো আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও সাহাবীরা শুনো আমি বাইতুল মাকদিস থেকে যে সময় রওনা হতাম আল্লাহ রাব্বুল আলামিন বুরাক দান করলেন গাদার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট যার রং হলো সাদা আল্লাহর হাবিব উঠার পর মদিনার নবী বুরাকের মধ্যে উঠার পর এই বুরাকটা কিছু উচট উচট করে জিব্রাইল বলে ওই বুরাক তুমি কি জানো তোমার উপরে কোন মানুষ বসে তোমার উপরে কোন মানুষ বসেছেন তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন ও জিব্রাইল যেই নবী যদি আমি আল্লাহ সৃষ্টি করতাম না আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম না বুরাক এমন কথা শোনার পরে আর কোনো নড়াচড়া করে না আর কোনো নড়াচড়া করে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে সময় প্রথম আকাশে বুরাক দ্বারা রওনা হওয়ার পরে দরজার মধ্যে নক করার পর প্রথম আকাশের যে দায়িত্বশীল ফেরেশতা বলে কে বলে আনা জিব্রাইল বলে তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লাম বলে পারমিশন আছে বলে হ্যাঁ আল্লাহর হাবিব প্রথম আকাশে হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পরে আদম পয়গম্বর মারহাবা বলে আল্লাহর হাবিবকে সম্ভাষণ করলেন এবং আল্লাহর হাবিবে দেখলেন আদম পয়গম্বর ডান দিকে চেয়ে কান্না করেন ডান দিকে চেয়ে হাসেন বাম দিকে চেয়ে কান্না করেন আল্লাহর হাবিব বলেন ও ভাই জিব্রাইল আদি পিতা আদম ডান দিকে চেয়ে কেন হাসেন বাম দিকে চেয়ে কেন কান্না করেন জিব্রাইল বলেন ও মুহাম্মদ ডান দিকে চেয়ে আদম সন্তান আল্লাহর রাব্বুল আলামিন আদম সন্তানকে জান্নাতি করেছেন ডান দিকের সন্তানকে জান্নাতি বাম দিকে চেয়ে আদম পয়গম্বর কান্না করেন তার কারণ হলো বাম দিকের আদম সন্তান জাহান্নামী এজন্য আদম নবী ডান দিকে চেয়ে হাসেন বাম দিকে চেয়ে কান্না করেন
তার কারণ কি জিব্রাইল বলেন ও মদিনার নবী ও পয়গম্বর ডান দিকের মানুষে আল্লাহর হুকুম সঠিক করে পালন করে আল্লাহকে খুশি করে আর আল্লাহ খুশি হয়ে এই বান্দাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছে জিব্রাইল বলেন ও মুহাম্মদ আর বাম দিকে চে আদম পয়গম্বর কান্না করেন তার কারণ কি জাননি তার কারণ হলো বাম দিকের মানুষ আল্লাহর নাফরমানি করে এজন্য আল্লাহ এই বান্দাদেরকে জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন এজন্য আদম পয়গম্বর কান্না করে আমরা কি ডান দিকে জান্নাতি হ ডান দিকে চাই না বাম দিকে কথা বলেন না আমরা ডান দিকে জান্নাতি মানুষ হতে চাই বাম দিকের জাহান্নামী হতে চাই না এমন আশা যদি আমরা করতে চাই এখন তো ওয়াজ শুনলে হবে না এই ওয়াজের উপরে আমল করতে হবে কি ডান দিকের মানুষে যে সময় আল্লাহর হুকুম যতটুকু আল্লাহ আদেশ করেছিলেন ততটুকু এই বান্দারা পালন করেছিল বিদায় ওরা জান্নাতি হয়েছে আজকে তো কি আপনি আমি এই ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে যে আজকে থেকে আমরা কখনো আর নামাজ ছাড়ব না কারা কারা হাত তোলা দেউকা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবীকে বলেন জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ দ্বিতীয় আকাশের উদ্দেশ্যে রওনা দেন মদিনার নবী দ্বিতীয় আকাশের উদ্দেশ্যে রওনা দিলেন দ্বিতীয় আকাশে যাওয়ার পরে আবার অনুমতি নিলেন কে বলে আনা জিব্রাইল সাথে কে হুয়া মুহাম্মদ অনুমতি দেওয়া হলো আল্লাহর হাবিব প্রবেশ করলেন দেখলেন দুইজন নবী দ্বিতীয় আকাশের মধ্যে কে এসে এই দুইজন নবী বলে ঈসা পয়গম্বর ঈসার খালাতো ভাই ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবীকে সম্ভাষণ জানালেন আল্লাহর হাবিব তৃতীয় আকাশের উদ্দেশ্যে রওনা দিলেন তৃতীয় আকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ কে সে ইউসুফ কে সে ইউসুফ যে ইউসুফকে জুলেখায় পাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য অফার দিয়েছে অফার আজকে তুমি তোমার মনের খাইশ আমার সাথে মিটাতে পারো আমি এত সুন্দরী রূপসী অফার দিয়েছে সেই অফার প্রত্যাখ্যান করেছেন কে ইউসুফ নবী ইউসুফ নবী এত সুন্দর সুদর্শন যুবক দেখে মিশরের অর্থমন্ত্রীর মিশরের বাদশার বিবি অফার দিল হে ইউসুফ যদি তুমি আমার সাথে তোমার খায়েশ মিটাতে চাও আমার কোনো বাধা নাই আমি তোমার খায়েশ মিটাতে রাজি সেই জুলেখা ইউসুফ পয়গম্বরকে হেনস্ত করার জন্য ইউসুফের সাথে খায়েশ মেটানোর জন্য অগ্রসর হলো ঈসা এই ইউসুফ নবী সামনের দিকে অগ্রসর হলেন আর আল্লাহকে বলেন আল্লাহ সামনে তো দরজা এখন আমি ইউসুফ নবী কিভাবে এই পাপ কাজ থেকে আমি নিজেকে রক্ষা করব আল্লাহ বলেন হে ইউসুফ তুমি সামনে দিয়ে অগ্রসর হও যত দরজা আছে এই দায়িত্ব এই দরজার খোলার দায়িত্ব আমি আল্লাহ নিলাম এরপরেও তুমি এই ইউসুফ নবী তুমি জুলেখা থেকে তোমাকে রক্ষা করো ইউসুফ নবী সামনে দিয়ে অগ্রসর হন যত অগ্রসর হন শুধু দরজা খুলে যায় প্রতিমধ্যে ইউসুফ নবীর পিছন দিকে জুলেখায় যে সময় গেঞ্জির মধ্যে টান মারলো গেঞ্জিটা ছিঁড়ে গেছে হঠাৎ করে আল্লাহর কারেশমা জুলেখার স্বামীর কানে খবর পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে জুলেখার স্বামী আসলো আজিজ মিস্ত্রি এসে বলল হে জুলেখা তুমি কেন এমনভাবে এত তোমার এই চেহারাটা অগ্নিশর্মা হয়ে গেছে লাল বাপ হয়ে গেছে বলে তোমার যে তুমি যাকে খরিদ করে এনেছিলে সেই ইউসুফ আমার সাথে তার খায়েশ মিটানোর ইচ্ছা ছিল নাউজুবিল্লাহ ইউসুফকে ডাক দিয়া বলেন বলে বিচার সালিশ কি বলে বিচার সালিশ এখন যা পানা আপনি যে রায় দিবেন সেই রায় মেনে নিন তবে শর্ত হলো বিচারটা সঠিক হতে হবে ইউসুফ আলাইসাল্লামের উপরে তখ তোলা হলো তম্বক তোলা হলো যে ইউসুফে নানি কি জুলেখার সাথে খায়েশ মিটাইতে ইচ্ছা করেছিল ইউসুফ আলাইসাল্লাম বললেন আমি সাক্ষী দেব না এক অবু শিশুকে আনো অবু শিশুই বলবে কে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার ইচ্ছা করেছিল
যদি কোনো মানুষ খায়েস মিটানোর ইচ্ছা হতো তাহলে সামন দিকে তার গেঞ্জিটা ছিঁড়া হতো, এখন ইউসুফ আলাইহিসাল্লামের তো পিছন দিকে গেঞ্জি ছিঁড়া। আল্লাহর কারিশমা প্রমাণ হয়ে গেল, এই ছোট্ট শিশুই সাক্ষী দিয়ে দিল বলে ইউসুফ আলাইহিসাল্লামে এমন কাজ করেন নাই। সেই ইউসুফের সাথে নবী পয়গাম্বরের সাক্ষাৎ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম চতুর্থ আকাশের উদ্দেশ্যে রওনা দিলেন। ইউসুফের সাথে সাক্ষাৎ হওয়ার পরে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবার পঞ্চম আকাশের উদ্দেশ্যে রওনা দিলেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, ক্রমান্বয়ে ষষ্ঠ আকাশে হযরত মুসা নবীর সাথে সাক্ষাৎ। এই মুসা নবী কি এত পাওয়ার, এত জলিল কদর নবী, এত জলিল কদর নবী, যেই নবী আল্লাহকে দেখার ইচ্ছা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গাম্বর মুসা, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে চাও? ও পয়গাম্বর মুসা, তুমি জেনে থাকো আমার নূরে তজল্লির পাওয়ার তুমি সইতে পারবা না। কেন পারবা না? আমি আল্লাহর নূরে তজল্লির পাওয়ারে তুমি জলে সারকার হয়ে যাবে। মুসা পয়গাম্বর বলেন আমার আল্লাহ, এরপরেও আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গাম্বর মুসা, তুর পাহাড়ে তুমি যাও আমার সাক্ষাৎ পাইবা। পয়গাম্বর মুসা তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামে উল্লেখ করেন, সুই পরিমাণ নূরের তজল্লির পাওয়ার দেখার সাথে সাথে মুসা পয়গাম্বর এমন তজল্লির পাওয়ারে এই পাহাড়টা জলে সারকার হয়ে গেল। মুসা পয়গাম্বর নূরে তজল্লিতে বেউস হয়ে গেলেন। প্রতিমধ্যে মুসার হুশ ফিরে আসার পরে মুসা আলাইহিস সালাম বলেন ও আমার মালিক, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি মাওলা নূরের তজল্লির পাওয়ার বহন করার মতো শক্তি আমি মুসার হবে না। নবী মুসার হয় না, কিন্তু আপনার আমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রওনা হয়ে গেলেন। আপনার আমার যদি নবী যদি নূরের না হতেন তাহলে কি সম্ভব হতো? কথা বলেন না, যদি নবী নূরের নাই হতেন তাহলে কি নবীর পক্ষে সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আর কখনো সামনে অগ্রসর হতে পারবো না, আর কখনো সামনে অগ্রসর হওয়া আমার পক্ষে কখনো আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব নাই। দুরুসই ফরুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহ পরে দোয়া করুন। জিব্রাইল নবী বলে ও মদিনার নবী, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলাম কিন্তু আমি জিব্রাইলের আর সামনে অগ্রসর হতে পারবো না, যদি আমি জিব্রাইল সামনে অগ্রসর হই আমি জিব্রাইল জ্বলে যাব। তার কারণ কি? জিব্রাইল তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করলেন, এত পাওয়ার এত পাওয়ার বলে নবীজি এমন এক নূর
দুনিয়ার বুকে কোন ফেরেশতা নবীজির নূরের সাথে তুলনা হতে পারে না কারণ আমার আল্লাহ মূসা পয়গম্বর আল্লাহর নূরের তজল্লি দেখাতে পাহাড় জ্বলে সারখার হয়ে গেল আপনার আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন এরপরে আরশে আজিম পর্যন্ত গেলেন তার কারণ কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবকে এমন এক নূর দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়ার কোন নূর নয় ফেরেশতার কোন নূর নয় এত নূরের পাওয়ার কারণ এটা হলো আমার আল্লাহর প্রেমের খেলা এই নবীজি গেলেন এই নবীজি গেলেন যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর সাথে প্রেম আলাপ হয়ে গেল প্রেমের আলাপ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুরের মধ্যে টেস দিয়ে বসা যেই বাইতুল মামুরটা হলো বাইতুল্লার জমিন বাইতুল্লার উপরে ঠিক উপরে বরাবর বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানার নাম হচ্ছে গিয়া কি বাইতুল মামুর যে বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা একবার ইবাদত করে আর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই 70,000 ফেরেশতা আসার কোনো সুযোগ নাই এখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন একবার 70,000 ফেরেশতা যদি বাইতুল মামুরও এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য ওয়াক্ত আর পড়ার কোনো সুযোগ কিয়ামত পর্যন্ত হবে না মদিনার নবী জমিনের উদ্দেশ্যে রওনা দিলেন ষষ্ঠ আকাশে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হওয়ার পর মূসা নবী বলেন ও মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি পুরস্কার দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আমার মালিক খুশি হয়ে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহর হাবিবের কথা শোনার পর মূসা পয়গম্বর ডাক দিয়া বলে রে এ মুহাম্মদ ও মুহাম্মদ তোমার উম্মত অত্যন্ত দুর্বল হবে তোমার উম্মত অত্যন্ত খুবই দুর্বল হবে ইবাদতের প্রতি অমনোযোগ্য হবে আমি মূসা পয়গম্বরের উম্মতের 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল কিন্তু আমার উম্মতে সঠিকভাবে পালন করলো না আর আখির জামানার নবীজির উম্মত অত্যন্ত দুর্বল হবে যারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তুমি আমার মাওলার নিকট যাও মাওলার নিকট যাওয়ার পর আল্লাহর কাছে বলবা ও আল্লাহ আমার উম্মত অত্যন্ত দুর্বল হবে অত্যন্ত দুর্বল হবে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের বেলায় আমার উম্মতে আদায় করা সম্ভব হবে না কিছু আমার উম্মতের প্রতি সদয় হও আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কেটে দিয়ে 45 ওয়াক্ত নামাজ ফরজ করলেন আবার মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন ও মুহাম্মদ 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের দ্বারা কখনো সম্ভব নয় আবার যাও একাদারে একবার নয় দুইবার নয় নয়বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে মওকুফ করে আনলেন আসার পরে আপনার আমার নবী মদিনার নবী চিন্তায় পড়ে গেলেন আমি মূসা পয়গম্বরের কথায় আমার উম্মতের তো বিরাট ক্ষতি করে ফেললাম যদি আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ত বেশি সবের মালিক হতো এমন চিন্তাটা আল্লাহর হাবিবের মাতার মধ্যে খেলতেছে খেলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু তুমি জেনে থাকো চিন্তার কোনো কারণ নাই তোমার উম্মতের কোনো ক্ষতি হবে না যদি তোমার উম্মতে 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে ওয়াক্ত মতো আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 50 ওয়াক্তের সওয়াব বান্দা এবং বান্দির নামায়ে আমলের মধ্যে লিখে দিব এটা আপনার আমার নবীজির ইজ্জত এবং সম্মানে আমরা পেয়েছি জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই নবীজিকে আমরা চিনলাম না আহা
এই নবীজি আপনার আমার জন্য কত কষ্ট করলেন, আর আজকে ওই এই নবীজিকে নিয়ে এই নবীজির মোহাব্বত বুকের মধ্যে ধারণ করে আপনি আমি কিতা করতাম পারি না। মসজিদের মধ্যে আসা আসতে এবং নামাজ আদায় করতে আপনার আমার অন্তরের মধ্যে বই লাগে। আমরা সবাই নবীজিকে মোহব্বত করি, কিন্তু নবীজির মোহব্বতে মসজিদমুখী আল্লাহর মোহব্বতে মসজিদমুখী হতে পারি না। যেই নবীজি ছাড়া কখনো সাফাত, যেই নবীজি যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকেন তাহলে সাফাত তোমার হবে না। এই নবী আরবের জমিনের মধ্যে কি কষ্ট করেছেন উম্মতের জন্য, এজন্য কবি ভাষায় কি সুন্দর, কি সুন্দর কবি বলেছেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, ওগো নবীর হয়ে আছে দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এই নবীজি সারা ফুল সিরাত মিজান আপনি আমি কিভাবে পাড়ি দেব? আজকে যদি আপনি আমি নবীজিকে খুশি না করতে পারি, আল্লাহকে খুশি না করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগি না করতে পারি, আজকে দুনিয়ার জীবনের মধ্যে আপনার আমার এই যে অবস্থার পরিবর্তন হবে না, অশান্তি দূর হবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরেও তাড়াহুড়া সারা দিন হাজের মধ্যে, ইমাম সাহেব চার রাকাত নামাজ পড়াইছেন, পড়ানোর পরে উনি সাতটা দোকান লাগিয়ে এখন দুই রেখাত নামাজ শেষ হওয়ার পরে শরীক হয়েছেন, ইমাম সাহেব দুই রেখাত পড়ার পরে সালাম ফিরানোর পরে খরতুকে ডাক দেওয়া হয়, ও ইমাম সাহেব আজকে নামাজ তো দুই রেখাত পড়ানো হইল, এখন তো বেটা তো দুই রেখাত যাওয়ার পরে শরীক হইল, মানে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আজকে তো নামাজ চার রেখাতের জায়গা আসছে নামাজ দুই রেখাত পড়লা, বলে খিলা, বলে আপনি তো দুই রেখাত পড়ে সালাম ফিরাই দিলা, বলে তার সাক্ষী কি, বলে সাক্ষী হলো আমি আমার দোকান সাতটা দোকানের হিসাব আসরের রক্ত সাই রক্ত সাই রক্তের নামাজ অর্থাৎ সাই রেখাত সাতটা দোকানের হিসাব মিলায় আজকে দুইটা দোকানের হিসাব মিলাইছে, আরো দুইটা দোকানের হিসাব বাকি রয়েছে, ইমাম সাহেবের দোষ না বেটার দোষ, মাতুন না বেটার দোষ। আমরা এখন এমন নমাজি এত তাড়াতাড়ি, দুনিয়ার কোনো কাজও এত তাড়াতাড়ি নাই, মসজিদের ভিতরে প্রবেশ হওয়ার পরে এত তাড়াতাড়ি,